অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 আজ পড়ে গেছে, নতুন বছর। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। প্রত্যেক মানুষের যেন এই 2021 নতুন বছর মঙ্গলময় হয়, আমি এটা দেবাদিদেব মহাদেবের কাছে আমি কামনা করি। প্রত্যেকের পরিবার নিয়ে প্রত্যেকে যেন খুব সুখী থাকে, খুব আনন্দে থাকে, সারা বছর যেন সুখ স্বাচ্ছন্দ্যে যেন পরিপূর্ণ থাকে, প্রত্যেকের পরিবারে যেন হ্যাপিনেস জিনিসটা যেন থাকে, আমি এটাই ঈশ্বরের কাছে প্রে করছি। প্রত্যেকে যেন একদম দারুণ জায়গাতে এই 2021-এ অ্যাচিভমেন্ট করতে পারে, এই পরিকল্পনা নিয়ে আপনারা শপথ নিন। এই 2021-এ আপনারা প্ল্যানিং করুন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নম্বরে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, কিন্তু রাশি লগ্নের জন্য বারবার করবেন না আপনারা, এটার জন্য আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করুন। দেখুন, অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে স্যার, লটারির ক্ষেত্রে লাকি নাম্বার রাশি অনুযায়ী যদি বলেন সেক্ষেত্রে বিশেষভাবে আমাদের উপকৃত হতাম। দেখুন, অনেক কমেন্টস এসছে। দেখুন, 2021-এ আমি আজকে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, এই চারটি রাশি লটারি ক্ষেত্রে লাকি নম্বর কোনগুলো, অর্থাৎ এই 2021-এ কোন কোন নাম্বারগুলো আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য নিয়ে আসবে, তা নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। তার আগে আমি জানাই, যারা লটারি কাটছেন কিন্তু লাগছে না, আগে জেনে নিন আপনার রাশিচক্রে লটারির ভাগ্যটা আছে কি না, হয়তো অর্থ অপচয় না করে আগে জেনে নিন আপনার ফরচুনার নাম্বারটা কত, লটারি আপনার ভাগ্যে আছে কি না, এবং থাকলো কোন সময়ে আছে, কি বারে আপনার লটারি কাটবেন, যখন লটারি কাটতে এবার কোন কোন পোশাক, কোন কালারের পোশাকটা আপনি পরবেন, অর্থাৎ রং কিন্তু অনেকটা সৌভাগ্য নিয়ে আসে। আপনাদেরকে আমি কিছু কিছু দৃষ্টান্ত দিচ্ছি, খুব মানে দিনমজুরের মানুষ লটারি পাচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড়ো, হচ্ছে আপনার ভাগ্যে আছে কি না আগে দেখুন। অনেকে লটারি কেটে কেটে ফতুর হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ অল্প লটারি কেটে কিন্তু কোটিপতি হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণরূপে আপনার কোন দশা অন্তর্দশা পারমিট করছে এবং বর্তমান গ্রহের গোচর এবং আপনার প্রায় বার্থ চার্ট ভেনাস, স্যাটার্ন, রাহু পজিশান কেমন আছে, কিছু কিছু ক্ষেত্রে মার্কেটের পজিশান কেমন আছে, এইগুলো দেখা দরকার। এর সাথে সাথে আপনাদের দ্বিতীয় একাদশের কানেকশান আছে কিনা, একাদশ পঞ্চমের কানেকশান আছে কিনা, পঞ্চম দ্বিতীয়ের কানেকশান আছে কিনা, এই জায়গাটা দেখা দরকার। এবং কলিযুগে সব থেকে আকস্মিক ধন প্রাপ্তির যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু, অর্থাৎ আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, রাহু কোনভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, আপনার কি লটারি যোগ আছে কি না, বর্তমানে কিসের দশা অন্তত, এই জায়গাগুলো আগে আপনারা দেখিয়ে নিন। কারণ প্রচুর মেসেজ আসছে যে স্যার, আমি লটারি কাটছি, আমার লটারি বাঁধছে না। লটারি না লাগার কারণ হচ্ছে আপনার ভাগ্যে আছে কি না সেটা আগে আপনাকে দেখতে হবে, তবেই কিন্তু আপনি লটারিতে আপনারা ইনভেস্টমেন্ট করুন। তো যারা ওই কেটেছেন 10টা লটারি পেয়েছেন একটা, এটা কিন্তু লটারি নয়, এটা লটারি পাওয়া নয়। তো আপনারা এই যে এই 2021-এ আপনাদের ক্ষেত্রে এই লটারির ধনু টু মীন রাশি কোন কোন সংখ্যা লাকি নাম্বার, অর্থাৎ
আপনাদের সৌভাগ্যটা নিয়ে আসবে এবং এর সাথে আপনাদের ফরচুনা নাম্বারটা জানা দরকার, যে নাম্বারটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসবে। পার্সোনালি আপনারা নিজস্ব চার্টটা একবার দেখিয়ে নিন, আপনাদের ফরচুনা নাম্বারটা কত সেটা আপনারা আগে জেনে নিন। লটারিটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্যে যদি থাকে তবেই কিন্তু আপনারা হবে, কিন্তু ভাগ্যে না থাকলে আপনারা কিন্তু যতই লটারি কাটুন না কেন আপনি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অর্থ লস করবেনই করবেন। তো এবার আমি জানাতে চলেছি 2021 এই নতুন বছরে ধনু রাশির ক্ষেত্রে লাকি নাম্বার, ধনু রাশির কোন কোন সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে লাকি। প্রথম যেটা হচ্ছে 8, 8 আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার, 5 আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার, 6 আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার, 1 আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার, অর্থাৎ 8, 5, 1 এবং 6 আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার। ভিডিওটি কিন্তু বারবার শুনে নিবেন, যারা বুঝতে পারছেন না আমি বারবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও, প্রত্যেকে বারবার কিন্তু ভিডিওটি রিপিট করে শুনবেন কোন কোন সংখ্যাগুলো আমি লাকি বললাম। এই সংখ্যাগুলো 2021 আপনাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য সূচক, অর্থাৎ 8, 5, 1, 6 আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 2021। এটা হচ্ছে ধনুরাশির জন্য, যারা বুঝতে পারছেন না আবার বারবার ভিডিওটি দেখবেন। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। দেখুন মকর রাশির ক্ষেত্রে এই 2021 লটারির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে নবপঞ্চম যোগ, আপনার ক্ষেত্রে লটারি লাগার 100% চান্স যদি আপনার ভাগ্যে থাকে, সেক্ষেত্রে আপনার যদি ভাগ্যে থাকে সেক্ষেত্রেই হবে, আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে এবং আপনার যদি ফরচুনা নাম্বার জেনে নিন, আপনার কিন্তু লটারি লাগার কিন্তু প্রবল সম্ভাবনা। আপনাদের ক্ষেত্রে প্রথম যে লাকি নাম্বার সেটি হচ্ছে 8, দ্বিতীয় হচ্ছে 6, তারপর হচ্ছে আপনার লাকি নাম্বার হচ্ছে 2 এবং তারপর যে লাকি নাম্বার সেটি হচ্ছে 5, অর্থাৎ 8, 6, 2 এবং 5 8, 6, 2, 5 মকর রাশির ক্ষেত্রে 2021 লটারির ক্ষেত্রে লাকি নাম্বার, অর্থাৎ এইটা কিন্তু আপনাদের সৌভাগ্য, অর্থাৎ লটারির ক্ষেত্রে সৌভাগ্যটা কিন্তু বহন করে নিয়ে আসবে। এক হচ্ছে 8, তারপর হচ্ছে 6, 2, 5, এটা হচ্ছে লটারি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির এই 2021 লটারির যোগ কিন্তু প্রবল থেকে প্রবলতর, অর্থাৎ রাহু কিন্তু আপনাদেরকে ঢেলে দিবে। কলিযুগে যদি কোনো গ্রহ অর্থ দিয়ে থাকে কি না আকর্ষিক অর্থ, সেটি হচ্ছে রাহু। এবং তার সাথে সাথে আপনার ভেনাস কেমন আছে সেটাও দেখা দরকার, আপনার শনি কেমন আছে সেটাও দেখা দরকার, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। মেনলি হচ্ছে রাহু এবং কিসের দশা অন্তর্দশা পারমিট করছে, এবং দ্বিতীয় একাদশ, একাদশ পঞ্চম এবং পঞ্চম দ্বিতীয়ের কানেকশানগুলো আছে কিনা, এবং কিছু কিছু ক্ষেত্রে সপ্তম ভাব, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখার প্রয়োজন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই 2021 কিন্তু লটারি থেকে অর্থ পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। আপনার ক্ষেত্রে লাকি নাম্বার কোনগুলো এবং সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো, এই 2021 স্পেশাল লাকি নাম্বার, এবং আপনারা আপনাদের বাই বার্থ চার্ট আছে কি না এবং আপনাদের ফরচুনা নাম্বারটা কত সেটা আপনারা আগে দেখে নিন। তো কুম্ভ রাশির ক্ষেত্রে লাকি নাম্বার হচ্ছে আপনাদের 3, আপনাদের লাকি নম্বর 3, তারপর হচ্ছে আপনাদের 5, 1 এবং আপনাদের 6, অর্থাৎ 3, 5, 1 এবং 6 আপনাদের ক্ষেত্রে লাকি, 3, 5, 1,
6 আপনাদের ক্ষেত্রে এই 2021-এ আপনি যদি হন কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে লটের ক্ষেত্রে সৌভাগ্য সূচক নাম্বার এবং এর সাথে সাথে আপনার ভাগ্যে আছে কিনা লটারির যোগ থাকলে কখন আছে, কিসের দশা অন্তর্দশা পারমিট করছে এটা দেখা দরকার, এবং আপনাদের কোন সময় লাগার সম্ভাবনা, কোন দিন আপনারা লটারি কাটবেন, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে ফর্চুনার নাম্বারটা আপনার কত সেটা কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে, তবে কিন্তু আপনাদের লটারি থেকে পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের লটারি পাওয়ার সম্ভাবনা আছে। কোন কোন সংখ্যাগুলো আপনাদের এই 2021-এ লাকি নম্বর হতে চলেছে, অর্থাৎ 2021-এ মীন রাশির লাকি নম্বর কোনগুলো? প্রথম যে নম্বর হচ্ছে 2। 2 নম্বর আপনাদের ক্ষেত্রে লাকি, অর্থাৎ আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে 2 হচ্ছে লাকি। তারপরে হচ্ছে আপনাদের 9, 2, তারপরে হচ্ছে আপনাদের 9, তারপরে আপনাদের 5, 2, 9, 5 এবং সবশেষে লাকি নাম্বার আপনাদের হচ্ছে 9। অর্থাৎ এই কয়টি নাম্বার হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য নিয়ে আসবে। অর্থাৎ আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, কাটছেন, কিন্তু এই সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু এবং কিছু অংশে আপনাদের ভাগ্য কিন্তু ফেরাবেই ফেরাবে, অর্থাৎ আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। তো লটারি যারা কাটছেন, আমি আবারও বলছি যারা লটারি কাটছেন, আমি যে ফর্মুলাগুলো আপনাদেরকে দিচ্ছি সেই সংখ্যাগুলো আপনারা আগে দেখে নিন যে আপনাদের ক্ষেত্রে যোগ করে কী সংখ্যা আসছে এবং কোন কোন সংখ্যা আপনাদের আধিক্য আছে, এই জায়গাগুলো আপনারা দেখিয়ে নিন। এবং এর সাথে সাথে আপনাদের বাই বার্থ চার্ট ফর্চুনা নাম্বার কত, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে লাকি নাম্বার থাকে, অর্থাৎ 2021-এ এই যে আমি যে রাশিগুলো কথা বললাম, এই চারটি রাশি, সেই চারটি রাশির ফর্চুনা নাম্বারটা কত সেটা আগে জেনে নিন। প্রত্যেক মানুষের ক্ষেত্রে, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে ফর্চুনা নাম্বার আলাদা আলাদা, অর্থাৎ এটা হচ্ছে আপনার লাকি নাম্বার, এই নাম্বারটা আপনাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য বহন করে নিয়ে আসবেই। এবং কোন বারে কাটবেন, এখন কিসের দশা অন্তর্দশা চলছে, কিসের প্রত্যন্ত দশা চলছে, আপনার আদৌ কানেকশান লটারির কানেকশান আছে কি না, থাকলেও বা কোন সময় আপনাদের লটারির যোগ আছে, এই জায়গাটা কিন্তু আপনারা আগে এক্সপার্ট অ্যাস্ট্রোলজির মাধ্যমে দেখিয়ে নিন। লটারিটা যদিও সম্পূর্ণ ভাগ্যের উপর, কিন্তু আপনার ভাগ্যটা কখন ক্লিক করছে সেটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ আপনার যদি ভাগ্য ক্লিক করে যায় কি না, আমি অনেক উদাহরণ আপনাদেরকে দিতে পারবো যে খুব হত মানে দুর্ভাগ্য হয়ে আছে, তার লটারি লেগে বসে আছে। অর্থাৎ আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনি ভাববেন না যে আপনার আজকে যেমন সময় চলছে বলে আগামী দিনও ঠিক তেমন সময় হবে না, ভাগ্যের চাকা ঘুরছে, ভাগ্যের চাকা ঘুরছে, আপনি যে জায়গাতে আছেন সেই জায়গা থেকে খুব উঁচুতে যাবেন নয়তো নিচুতে আসবেন, একই রকম মানুষের জীবন যায় না। অর্থাৎ লটারিটাও কিন্তু ঠিক আপনার ভাগ্যের সঙ্গে কিন্তু জড়িত। অর্থাৎ লটারির ক্ষেত্রে আপনার যেমন 2021-এ লাকি নাম্বারগুলো বললাম, তেমনি আপনি যদি নিজস্ব বাই বার্থ চার্টটা একবার অ্যানালাইসিস করে নেন যে আপনার রাশিচক্রে লটারি পাওয়ার সম্ভাবনা আছে কি না, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে শুভফল পাবেন। এই ছিল আজকের ভিডিও, 2021-এ লাকি লটারি নম্বর ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির ক্ষেত্রে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।